সরকারি সহযোগিতায় অবসর সময় টেডি বিয়ার তৈরি করে স্বনির্ভরতা খুঁজে পেয়েছেন মেজিয়া ব্লকের মহিলারা। মেজিয়ার তৈরি টেডি বিয়ার বিক্রি হচ্ছে আসানসোল রানীগঞ্জের বাজারে। আগে সংসারের কাজ সামলে বাকি সময়টুকু যেন কাটতেই চাইত না। কিছু কেনাকাটার প্রয়োজন হলে হাত পাততে হতো বাড়ির পুরুষদের কাছে, কিন্তু সরকারি সহযোগিতায় এখন মেজিয়ার সেই মহিলারাই রীতিমতো স্বাবলম্বী। সংসার সামলে অবসর সময় টেডি বিয়ার তৈরি করেন মেজিয়ার মমতাময়ী স্বনির্ভর দলের মহিলারা। অনেকটা স্বনির্ভর হতে পেরেছি আমরা, আমরা নিজেদের একটু রোজগার করতে পারছি, স্বামীর কাছ থেকে হেল্প চাইতে হচ্ছে না, স্বামীকেও মাঝে মাঝে হেল্প করতে পারছি। টেডি বিয়ারের বাজারে চাহিদা রয়েছে, বাড়ির ছোটদের খেলনার অন্যতম এই উপকরণ বর্তমানে ঘর সাজানোর সামগ্রী হিসেবেও ব্যবহার করা হচ্ছে। স্বাভাবিকভাবেই বাজারে টেডি বিয়ারের চাহিদা যথেষ্টই, আর সেই চাহিদার কথা মাথায় রেখেই আজ থেকে বছর দেড়েক আগে স্বনির্ভর দল গঠন করে বাণিজ্যিকভাবে টেডি বিয়ার উৎপাদনের উদ্যোগ নেয় মেজিয়ার মমতাময়ী স্বনির্ভর দলের সদস্যরা। আগে তো অনেক কিছুই কাজ করেছি, তো এখন আপাতত টেডি বিয়ারের কাজগুলো আমরা শুরু করেছি। দুবছর আগে আমরা বানাচ্ছি, তো আমরা চারজন মিলে বানাচ্ছি। মান্থলি আমাদের এক একজনের 2000-2500 টাকা করে ইনকাম হয়। মানে আগে আর্থিক ব্যাপারে আমাদের সংসারে অনেক কিছুই কষ্ট ছিল, যেগুলো এই টেডি বিয়ার বানানোর পর আমাদের অনেক লাঘব হয়েছে। পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার, স্থানীয় ব্লক প্রশাসনের উদ্যোগে ওই স্বনির্ভর দলের মহিলাদের টেডি বিয়ার উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হয়, মূলধনের জন্য ব্যাংক ঋণের ব্যবস্থাও করা হয়। প্রশিক্ষণ নিয়ে উৎপাদন শুরু করতেই ধীরে ধীরে স্বনির্ভরতার দিশা খুঁজে পান দলের সদস্যরা। প্রথমত বলতে হয় যে আমরা যে ট্রেনিংটা এদেরকে দিচ্ছি সেটা মানে গ্রুপের মহিলাও থাকছে, আবার কিছু ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল মহিলা থাকছে, মানে যারা ইচ্ছুক যে কোনো অনুষ্ঠানে, ধরুন সেটা জন্মদিন হোক অথবা বিয়ে বাড়ি হোক বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে দেখবেন টেডি বিয়ারের একটা অন্যরকম একটা মানে কি বলবো ইন্টারেস্ট আছে, চাহিদা আছে। শুধু স্থানীয় বাজারেই নয়, কাছের আসানসোল ও রানীগঞ্জ বাজারেও টেডি বিয়ার সরবরাহ করে থাকেন এই স্বনির্ভর দলের সদস্যরা। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি ২৪ ঘন্টা।